তিন দিনের দিন আমাকে সে বললো দেখেন আমি এভাবে রিলেশন করব না আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমি বিয়ে করব কিন্তু রিলেশন করব না আমি তো বলছি আসলে রিলেশন একটা জিনিস বিয়ে শাঁদি আর একটা জিনিস বিয়ে শাড়িতে গেলে একটা প্রস্তুতি নিতে হয় কিংবা আপনার সম্পর্কে আমি জানতে হবে বা আমার সম্পর্কে আপনি জানতে হবে আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না কয় দেখেন রিলেশন করতে পারবেন বিয়ে করতে পারবেন না কেন আপনি পরে আমি বললাম আচ্ছা আমি ভাবি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে কালকের ভিতরে জানান সময় খুবই কমই কম হ্যাঁ সম্পর্কে তিন দিনের দিন আমাকে বললো চার তারিখে আমার গায়ে হলুদ পাঁচ তারিখে বিয়ে পরে আমি বললাম দেখেন এই মুহূর্তে আসলে এত দ্রুত কাজটা করা আমার দ্বারা কিভাবে সম্ভব আমি বেকার আমি রাত্রে প্রায় এগারোটার দিকে আমার সি আম্মুরা বললাম যে আমি একটা মেয়েরা ভালোবাসি এখন আপনার যদি অনুমতি দেন তাহলে আমি বিয়ে করবো আম্মু আমার বলছে তোর তো এখনো বড় ভাই বিয়ে করেনি তুই কেন বিয়ে করবি তো আব্বু একটু অন্যরকম মেজাজ টাইপের কি লোক তো আমি আব্বুর পর যে আর যাইনি আব্বুর কাছে আর যাইনি রাত্রে প্রায় বারোটার দিকে আমি ঘর থেকে বাইরে হয়ে গেছি পরে বন্ধুর সাথে সব কিছু বললাম এখন আমার কাছে কোনো টাকা নেই আচ্ছা কি করা যায় তো আমার কাছে একটা ফোন ছিল তো আমি ফোনটা বিক্রি করে দিব পরে হেরে না বিয়ে শি করা যাব কোনো কিছুতে সমস্যা হচ্ছে না আসলে রিলেশন অনেকে চার বছর পাঁচ বছর কইরা তো মেরে পায় না পূর্ণতা ছোঁয়া দেখে না আর আমি হয়তো বা দেখা গেছে তিন দিনের রিলেশন করে যে তারা পাইতেছি এটাই তো আমার কাছে অনেক কিছু মনে হইতেছে মানে আমি তার প্রতি একদম দুর্বল হয়ে গেছি পড়লো আপু আমাকে একটু তুমি ছাড়া এখন আমার কেউ নেই তো তুই যাই পায়ে যে বলছে যদি মেয়েটারে পাস সুখে থাকবি তো বললাম হ্যাঁ অবশ্যই সুখে থাকবো আপু রাজি হইছে পরে অ্যাডভোকেটের অফিসে বা সহকারে গেছে মেয়েও আসছে আমার ফ্রেন্ড সার্কেলটা নিয়ে যা মানে আমার এলাকা থেকে যে মেয়েটা নিয়ে আসছে অনেক দূর উত্তরকে মেয়ের বাড়ি মেয়ের পরিবারে কেউ তো নাই কেউ নাই মেয়ে মানে একা চলে আসছে এখন বিয়ে আদ্য বিশের প্রস্তুতি তো সে আমার বলতেছে 5 লাখ টাকা দেবে আচ্ছা ঠিক আছে কামেন 5 লাখ দিয়ে বিয়ে হলো আপুর বাড়িতেdirname আমার পরে আপুর বাড়িতে ওই দিন আমি রাইখা আমি রিটার্ন আমার বাড়িতে চলে আসছে সবাই তো আমার পরে রাগ কেউ কথা বলে না পরে সবাই রাজি হইছে আমার দাদা সহকারে বলল যে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো বাইরে রাখা যায় না যেহেতু পাটোয়ারি বাড়ির দেব পরে আমি নিয়ে আসছে এটা পঞ্চম দিনের ঘটনা পরে আমি বাজার করতে গেছি দুই হাত ভর্তি আমি বাজার করছি বাজার করে বাড়িতে ঢুকার সময় আমাদের বাড়ির মুখে দিয়ে ঢুকার সময় দেখি হাইস একটা বাড়ির ভিতরে যাওয়ার সময় দেখি বয়স্ক টাইপের একজন মহিলা আর হচ্ছে দুজন পুরুষ হয়তোবা মেয়ের মা হবে বা মেয়ের ভাই হবে এরকমটা আমার ভিতরে মনে মনে একটু খুশি হয়েছি যে আসলে হয়তোবা মিছিল হয়ে যাবো সব কিছু পরে মেয়ের আম্মু বলতেছে ফার তুই এখানে কি করস কয় আমি তো বিয়ে করছি মেয়ে মা বলতেছে তুই একটা ছেলের সংসার ধ্বংস করলি ঠিক আছে আরেকটা ছেলের জীবনটা কেন ধ্বংস করলি তখন মানে আমার মানে কোনো চেঞ্জে ছিল না মানে আমি রিটার্ন বসে গেছি আর কি বললাম হাই হাই কী বলে উনি এটা কেন বললো কথাটা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আনটি আসলে কি হয়েছে কয় তোমার সাথে এখন কোনো কথা নেই আচ্ছা কেন কথা নেই আপনি কেন বলছেন আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি তোমার সাথে এখন কোনো কথা নেই এখন ওই ছেলে বলতেছে তুমি আমার সাথে ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকটা একটা ছেলেকে কেন বিয়ে করলো আমি তখন মানে পুরো একদমই ইয়ে হয়ে গেছে। পরে আমি এখানে পড়ে গেছি অজ্ঞানে পড়ে গেছি আমার বোন ছিল ওনারা মনে হয় আমাকে মেবি যেভাবে হোক আমার আমি আর জ্ঞান ফেরা পর্যন্ত আমার কোনো কিছু স্মরণ ছিল না পরে আমি তো মানে পুরো বেহস কান্না করতেছি হায় হুতাশ হায় হুতাশ করতেছি আমার সাথে কেন এমন হলো আমি তো এমন চাইনি এখন তারে আমি যাই যে পার্সোনালভাবে জিজ্ঞেস করতেছি তোমাকে তো আমি বারবার জিজ্ঞেস করছি তোমার লাইফে অতীতে কোনো দুর্ঘটনা আছে কি না বা কোনো সব সমস্যা আছে কি না তিন দিনের ভিতরে তোমাকে আমি বিশ্বাস করছি এটা কোনো পাগলও করবো না যে তিন দিনের ভিতরে কেউ কাউকে বিশ্বাস করা পরে আমাকে বলল আমার আমার বিয়ে হয়নি পরে আমি একটু বর্ষা পাইলাম বা বিশ্বের ইয়ে একটু সাহস পাইলাম ওই ছেলেকে যে আমি এখন রিটার্ন বললাম ভাইয়া কেন ফাওভাবে বলতেছেন আপনার সাথে বিয়ে হয়েছে আপনার কোনো ডকুমেন্টস আছে কি না পরে ভাইয়া আমাকে কি করলো উনি ওনার যে বিয়ে হয়েছে ও সম্পূর্ণ কাগজপাতি আমাকে দেখাইছে তখন তো ধরেন আমার মানে আমি কান্না করতে করতে তখন মানে ওনারে বললাম ভাইয়া আমি আমি তো তারা ছাড়া বাঁচতে পারব না পরে আমাকে বললো ভাইয়া আমি আসলে তাকেও ভালোবাসি আপনি যতটুকু ভালোবাসেন আমি সে বেশি ভালোবাসি পরে আমি ভাইয়ারে বললাম ভাইয়া ওনার হাত ধরলাম ভাইয়া রিকোয়েস্ট করতেছে ভাইয়া একটু আপনি বোঝার চেষ্টা করেন

পরে আমি আমার কাকা বলতেছে এখন তুই রাখলে ওই ছেলে মামলা দিয়ে দিলে তোর কিছু করার থাকবো না পরে আমি বললাম আমি তার তো আর এখানে জেনার উপরে বা হারামের উপরে রাখতে পারবো না যেহেতু সে লিগেলের বেতনে আনলিগেল তাহলে তাকে দিয়ে দিব সমস্যা নেই পরে দিয়ে দিলাম সে যাওয়ার সময় আমাকে বলতেছে কান্না কইরা যে আমি আসলে তোমাকে পাওয়ার জন্য এসব জিনিস লুকাইছি আমি ভাই পাওয়ার জন্য লুকাইসোস এটা আমরা আগে বলছ নাই কেন আগে বললো তো অন্তত একটা মিউচুয়াল হইতো একটা কথাবার্তার মাধ্যমে পরে শেষে তাকে দিয়ে দিলাম এই কন্যা বিদায় শুনছি পাত্র বিদায় শুনছি বৌ বিদায়টা কেমন ছিল মানসিকভাবে মানসিকভাবে হচ্ছে আমি একদম কান্নারত অবস্থায় ছিলাম আর সেও কান্নারত অবস্থায় ছিল ওই ছেলে আমরা এখান থেকে নেওয়ার পরে দুই ঘন্টার ভিতরে মনে সব কিছু ক্লোজ করে দিছে সব কিছু তিন চার ঘন্টা পরে আমাকে কল দিছে বলতেছে আমার তো সব শেষ হয়ে গেছে এখন তুমি চাইলে আমরা নিয়ে নিতে পারো আমি বললাম এটা আমাকে চাইলে তুমি আগে বললে আমি তোমার সব কিছু ঠিকঠাক করে নিয়ে নিতে পারতাম কিন্তু তুমি আমার লাইফটাকে সমাজের কাছে একটা আমার মুখটা তুইলে ধরছে বাবা হাস্যকর ভাবে তুলে ধরে এই কারণে এখনো পথে বসেছে বিধায় আবার তোমার কাছে আবার আমার কাছে আসছে ভালোবাসাই বা তোমার কাছে এখন কেমন সাপের চাইতে বিষাক্ত একটা জিনিস বিয়ে বিয়ে তো অবশ্যই করতে হবে যাকে বিয়ে করব অন্তত তাকে অন্তত আমার জীবন কাহিনীটা শেয়ার করব তার সাথে সে যদি আমার সব কিছু শুনে মেনে আমাকে যদি বিয়ে করতে চায় অবশ্যই মানবে পুরো প্রসেসটাতে এতটুকু তোমার দোষ নাই ফয়সাল বাট ভুল তো অবশ্যই আছে এ জিসম কে ভুখে এ রাহা নাহি যাতা এই যে বয়সের জ্বালা এই যে শরীর আরেকটা শরীর কাছে কাছে যাওয়ার যে টান সেটাকে বৈধতা করে ওই কাছে যেতে যাওয়ার জন্য তুমিও পাগল হয়ে পড়েছিলে ঠিক নাকি বেঠিক জি অবশ্যই ওই জায়গাতে ধরা কিন্তু ওই জায়গাতে আটকায় থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রোগ্রামটা করি দেখুন এই ছেলেটির কোনোই ভুল নয় কোনো জায়গাতে মেয়েটিকে বিশ্বাস করেছে মেয়েটিকে ভালোবেসেছে মেয়েটির জন্য স্যাক্রিফাইস করেছে শেষ পর্যন্ত গেছে ভুল একটাই যে যে সময়তে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে প্রভাবিত হয়েছিল মেয়েটির দ্বারা সেটাকে সে বেচারা কন্ট্রোল করতে পারেনি যে সে যেহেতু ধর্মীয়ভাবে অসম্ভব ধর্মভীতিতে ভুগে আস্তিক একটা ছেলে তা অবৈধ পথে যায়নি বৈধ পথে তার এই জিসিমের ভুকটা সে পরিপূর্ণ করবে সে আশা করেছিল যে কারণে সিদ্ধান্তটা মেয়েটি ওকে চাপিয়ে দিতে পেরেছে এবং সিদ্ধান্তটা তুমি নিয়েছো রাইট